সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রততলা মাঠ এলাকায় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মদিবস পালনের পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন 35 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন একটি কম্পিউটার সেন্টারের উদ্বোধন হয়। শুভ সূচনা হিসেবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ করেছি এবং আমাদের স্পেশাল গেস্ট হিসেবে খোকন দাস মহাশয় এমএলএ ছিলেন এবং মৌসুমী দাস মহাশয় আমাদের ফোন করে বিশেষভাবে আশীর্বাদ জ্ঞাপন করেছেন যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের অনুষ্ঠান, আমাদের স্টুডেন্টস এবং সমস্ত যারা আমাদের কলাকুশলী রয়েছেন এবং আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে সমস্ত টিম মেম্বাররা রয়েছেন, তারা সকলে মিলে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের আইডিয়াল এডুকেশন এবং সবুজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন ব্রাঞ্চ অফিস উদ্বোধন হলো আজকে এবং সেই অনুষ্ঠানে আপনাদেরও সকলের শুভেচ্ছা এবং আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের কাম্য। আমার নাম সৃজা দাস। আমাদের এটা বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তাদের মেম্বারদের উদ্যোগে আমরা আজ বিভিন্ন থ্যালাসেমিয়া এবং প্রতিবন্ধী মানুষরাও এখানে উপস্থিত রয়েছেন, যাদের আমরা প্রত্যেক মাসে বিভিন্ন সাহায্য করে থাকি এবং যারা দুস্থ এবং এডুকেশনের জন্য তাদের কোনো রকম সহায়তা দরকার, রক্তের জন্য সহায়তা দরকার, তাদের কোনো রকম কোনো আর্থিক সহায়তা বা বিশেষ করে এডুকেশন এবং রক্তের জন্য আমরা সারা মাস এই ধরনের সুযোগ সুবিধা তাদের দিয়ে থাকি এবং এডুকেশন এবং রক্তের বা থ্যালাসেমিয়া পেশেন্টদের এবং প্রতিবন্ধীর যে মানুষরা রয়েছেন তাদের আমরা সারা বছরই বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকি। আজকে মোটামুটি 35 থেকে 40 জন রয়েছেন, কিন্তু এখনও যা আমি বুঝতে পারছি আরও 10-12 জন মেম্বার স্বইচ্ছায় এসেছেন এবং তারা রক্ত দিতে উদ্যোগী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।